গুড মর্নিং সবাইকে, এই বসন্তের রঙিন রঙিন সুপ্রভাত জানিয়ে আজকে সকালটা শুরু করছি। আর এখন বাজতে চলেছে ভোর প্রায় 5টা। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর চট করে চলে এসেছি রান্নাঘরে। কেন না, সকালের ব্রেকফাস্ট তো রেডি করতেই হবে। ওদিকে মেয়ে ঘুমাচ্ছে, হাজবেন্ড ঘুমাচ্ছে, আর চারিদিকে এখনও একটু অন্ধকার অন্ধকার রয়েছে। তো রান্নাঘরটা আমি একটু চট করে মুছে নিলাম, মানে ওভেনটা একটু চট করে মুছে নিয়ে তারপরে ওদিকে সয়াবিন সেদ্ধ করে রেখেছি, আটাও মেখে নিয়েছি। আজকে হবে রুটি আর সয়াবিনের তরকারি। তো দেখো, তার জন্য এখানে চট জলদি রান্না করব, কোনো বাটাবুটি ঝামেলা ছাড়াই রান্নাটা হবে। তার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে নিলাম টমেটো, আর এখানে দেখো লঙ্কা চিরে রাখছি। তো এই দিয়ে হবে রান্না। আর এখানে রয়েছে সয়াবিন, সয়াবিনগুলো 2 থেকে 3 মিনিট একটুখানি কড়াইতে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে বসিয়ে দিলাম কড়াই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে কালো জিরে। আজকে আর আমি জিরে ফোড়ন দিলাম না, দিলাম কালো জিরে একটুখানি অন্যরকম স্বাদটা আনার জন্য। তো দেখো, তার মধ্যে আমি দিয়ে দিলাম এইখানে তেজপাতা, 2 তেজপাতা দিয়েছি, আর যে পেঁয়াজগুলো টুকরো করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একই সাথে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, লঙ্কাগুলো চিরে রেখেছিলাম তো লঙ্কাও এর মধ্যে একই সাথে দিয়ে দিলাম। আর এবার 1 মিনিট মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো, যে টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এক্সট্রা কোনো জল অ্যাড করবো না, এইভাবেই ভাজতে থাকবো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো সব কিছু দেখো কোনো কিছু কিন্তু ভেঙে যায়নি, সবই গোটা রয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট। তো এর মধ্যে কী কী আছে তোমাদেরকে বলে দিই, হলুদ গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, সামান্য ধনের গুঁড়ো রয়েছে, আর রয়েছে সামান্য লঙ্কার গুঁড়ো। তো এই দিয়ে পেস্টটা তৈরি করেছি, আর এর মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম। তো এবার খুব ভালো করে একটু ঢাকা দিয়ে কষাতে থাকবো। কিছুক্ষণ ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিলাম, আর এবার ঢাকনা খুলে দিয়েছি। আর দেখো, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজ বলো টমেটো বলো সবই গলে গেছে, একদম কোনো নামগন্ধ নেই। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো, আর সয়াবিনে যেহেতু কষা কষা করবো এক্সট্রা কোনো জল ডাকবো না এর মধ্যে, তো জল এখন দেব না, পরে সামান্য পরিমাণে জল অ্যাড করব। আর এবার একটুখানি আরও একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে সমস্ত মশলাগুলো একদম সয়াবিনের গায়ে লেগে যায়, আর এক্সট্রা যে সয়াবিনের গায়ে জল রয়েছে, যেহেতু আমি সয়াবিনটা আগে ফ্রাই করে নিনি তাই সেই জলটা যেন শুকিয়ে যায়, ততক্ষণ অবধি আমি কষাতে থাকবো। সমস্ত মশলাগুলো সয়াবিনের গায়ে খুব ভালো করে লেগে গেছে। তো এই পর্যায়ে এর মধ্যে দিচ্ছি আমি এখানে দেখো 1.5 কাপ মতো জল দিলাম, আর এবার ফুল আঁচ করে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ সমস্ত জলটা শুকিয়ে আসছে। তৈরি হয়ে গেছে সয়াবিনের তরকারি, নামানোর আগে দিয়েছিলাম সামান্য চিনি আর একটুখানি গরম মশলা। এই দিয়ে তরকারিটা আজকে ঝটপট করে রান্না করে ফেললাম, একদম বাটাবুটি ঝামেলা ছাড়াই আগেই বলেছি। আর এদিকে রুটিও রেডি হয়ে গেছে। গুড মর্নিং, আমি কণিকা উজ্জ্বল। তো তোমাদের সবাইকে, তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদের প্রিয় পরিবার মাই সিম্পল লাইফস্টাইলে আরো একবার অনেক স্বাগত জানাচ্ছি। তো ভেবেছিলাম আমাকে খেয়ে নেবো, কিন্তু আজকে এত একটা সুন্দর গুড নিউজ পেয়েছি। আমরা কমিউনিটিতে আগে থেকে পোস্ট করেছি, কিন্তু ভিডিওতে আবার বলে দিচ্ছি যে আমাদের যে 2 নম্বর চ্যানেল আছে, কুকিং চ্যানেল, সেটা মনিটাইজড হয়ে গেছে। এই চ্যানেলটা নিয়ে একটু ঝুলে রয়েছি যদিও, কিন্তু আমাদের মেল পাঠিয়েছে যে এই মাসের মধ্যে হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। আর এই চ্যানেলটা তো হয়েই গেছে, তো এটা একটা দারুণ মজার ব্যাপার। দেখো সেটা আজকে রাত ভোর রাতে, মানে 3:30 নাগাদ মেলটা এসছে, এবং সেই তখন আমি জাগা ফার্স্ট আমি দেখেছি, দেখে সব কটা মনিটাইজেশন অন করলাম, এবং তারপরে ভিডিওতে অ্যাড আসা শুরু করলো। আমি নিজেও আমার ফোন দিয়ে একবার দুবার দেখেছি যে ঠিক আছে কিনা সব কিছু, দেখার পর খুবই ভালো লাগলো। এবং তার থেকে একটা বড় ঘোষণা, কারণ ওই চ্যানেলটা যেহেতু বলেছে যে এই মাসের মধ্যে জানাবে যে কি হবে কি না হবে, মনিটাইজেশন হবে এটা বলেনি, যে জানাবে কি হবে কি না হবে। তো আমরা এটা একটা ডিসিশন নিয়েছি যেহেতু আমাদের এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, তো আমরা মাস সপ্তাহে যেরকম 6টা ব্লগ কি 5টা ব্লগ
আমাদের এই চ্যানেলটাই দিতাম, সেহেতু এখন আমরা ভেবেছি যে ওটা হাফ হাফ করে দেবো। তো কুকিং চ্যানেলে তিনটে দেবো আর ব্লগ চ্যানেলে তিনটে দেবো। তাহলে কি হবে, আমাদের এই চ্যানেলটা মনিটাইজ এখনো নেই বলে আমরা যে ছেড়ে দেবো চ্যানেলটা সেটা তো হয় না। দেখা গেলো যে 2-4 দিন কি 5-10 দিন পরেও হলো, তো তখন প্রবলেম হতে পারে। তো আমরা ওই জন্য ঠিক করেছি যে ওই চ্যানেলটা এখন কন্টিনিউ করব, যখন দেখবো যে একেবারেই না হওয়ার কোনো চান্স আর মানে নেই, হ্যাঁ হওয়ার কোনো চান্স নেই, তখন চ্যানেলটা বন্ধ করে দেব। কিন্তু এখন দুদিকেই সামলাবো, তাহলে কি হবে আমাদের এদিক দু একটা আর্নিং আসবে এবং এই চ্যানেলটা আমরা হ্যান্ডেল করতে পারবো। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে প্লিজ একটু কষ্ট করে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো। তো যখনই দুটো চ্যানেলে ব্লগ আপলোড হবে তোমাদের কাছে সবার কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা সেগুলো দেখতে পারবে। তো এই চ্যানেলটার পাশাপাশি ওই চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর আমরা মাকে দেখানোর চেষ্টা করব আমাদের ব্লগে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তো সব মিলিয়ে মিশিয়ে এখন সবাইকে দেখাবো ওই চ্যানেলে, এই চ্যানেলও দেখাবো, মানে দুটো চ্যানেল একসাথে আমরা মেনটেন করার চেষ্টা করছি। যেহেতু ওই চ্যানেল এই চ্যানেলটা এখন আমাদের মনিটাইজড হয়নি, ওই চ্যানেলটা হয়ে গেছে। তাই আর একটা কথা তোমাদেরকে বলার আছে যে আমাদের যে ওই চ্যানেলটা মনিটাইজড হয়েছে, তোমরা সবকিছু হয়েছে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য। এই চ্যানেলটাও হওয়ার পথে, যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে আস্তে আস্তে ওই চ্যানেলে আমরা চলে যাব। তো তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ সবাইকে, আর অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য। তোমরা যদি সাপোর্ট না করতে দুখানা কেন, একখানা চ্যানেলও দাঁড় করাতে পারতাম না। একদম একদম। আর আজকে তোমরা সাপোর্ট করেছো বলে আমরা মানে মানে আশার আলো চোখে দেখতে পেয়েছি, আর তাও খুব কম সময়ের মধ্যে, যেটা কেউ খুব এত তাড়াতাড়ি মানে হয় না কারোর পক্ষে। তো আরেকটু সাপোর্ট করো তো, যাতে দুটো আমরা মেনটেন করতে পারি। তো সবকিছু তোমাদের হাতেই আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্রেকফাস্ট করে আসি। সকালবেলা আমি সয়াবিন করেছিলাম, তার সাথে রুটি করেছি, এখন গিয়ে চা করব, আর এই দিয়ে হবে সকালের ব্রেকফাস্ট। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তো আবার রান্না বান্না আছে, কি রান্না হবে তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি কি আর নেই, এতগুলো এখানে নিয়ে বসেছে, আমাকে বলছে কি আর নেই যাতে আমি না খাই, আমাকে দেবে না, নিচ থেকে তোলে না, ও জুতো খুলছো, এতক্ষণ ঘুরে আসলো জেঠুর সাথে, ঘুরে টুরে তারপরে খাবার নিয়ে এখন বাড়িতে এসে বললাম যে বাটি এনে দিচ্ছি না, বিছানার উপর ফেলে খাবে, বিছানা এত নোংরা, মানে কথা বললে কথা শুনবে না, নিচ থেকে পর্যন্ত তুলে তারপরে সেই খাবারটা খাবে। তো চলো কথা বাড়াচ্ছি না, আগে ব্রেকফাস্টটা করে আসি। মামা তুমি খাবে আর ভাত খাবে? না। আর ভাত খাবে না? না। তাহলে কি খাবারটাই খাবে? না। তাহলে রুটি দিই, রুটি? না। রুটিও খাবে না? না। তাহলে মাছ খাবে? না। মাছও খাবে না? না, ওই যাই। ও এইটাই খাবে, শুধু ওইটাই খাবে। ব্রেকফাস্ট করে চলে আসলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো, আর এখানে বাঁধাকপিটা আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, মোটামুটি না ভালো করে সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি একদম সেদ্ধ হয়ে গেছে, শুধু মশলাটা তৈরি করব আর ঝট করে রান্নাটা করব। তো চলো ফ্রিজ থেকে আগে মাছটা বের করে নিই আর দেখি কি কি আছে। নিম পাতা, নিম বেগুন হবে আজকে, আর সকালবেলা বেগুনও এসে গেছে, দুটো দুটোতে হয়ে যাবে, আর বাদ বাকিগুলো দিয়ে মাছের ঝোল করব। আর এখানে রয়েছে মাছ, তেলাপিয়া, আর তার সাথে কি বলে লাইলন টিকা, মানে একটা ছোট আর একটা বড় সাইজের মাছ দুটোই রয়েছে। ফ্রিজটাকে বন্ধ করি। Thank you.
ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো তেল। একটু বেশি তেল দিতে হবে, যেহেতু বেগুন ভাজতে গেলে বেশি তেলের দরকার হয়, তাই তেল দিয়ে দিলাম। আর একটুখানি গরম হওয়া অব্দি অপেক্ষা করবো। চাইলে তোমার নিম পাতাটা আগে ফ্রাই করে নিতে পারো, কিন্তু আমি নিম পাতাটা পরে দেবো, আগে বেগুনটা একটু ফ্রাই করে নেবো। আর এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা নিম বেগুনে, শুকনো লঙ্কা কি কাঁচা লঙ্কা নিম বেগুনে দেয় না, কিন্তু আমাদের বাড়িতে একটু লঙ্কা চলে, তাই শুকনো লঙ্কাটা আমি একটু দিয়ে দিচ্ছি। এবার একটুখানি ভেজে নেব। দেখো লাল করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে একেবারে আমি দিয়ে দেবো বেগুনগুলো। খুব ভালো করে বেগুনটা ভেজে নিতে হবে, যেভাবে আমরা বেগুন ভাজি ঠিক সেইভাবে বেগুনটাও ফ্রাই করতে হবে। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে আমার, আমি এবার বেগুনটাকে এক সাইড করে রাখছি। এবার এর মধ্যে আরো সামান্য একটু তেল দিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে নিম পাতা দিয়ে দিলাম। নিম পাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার বেগুনের সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আরো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে দেবো। আর এই গরমকালের দিনে নিম পাতা যেমন উপকারী তেমন খেতে টেস্টি, মানে নিম পাতাটি যদি ভাত খাওয়া যায় একসাথে ভাত এমনিতে উঠে যাবে। তো চলো রেডি হয়ে গেছে নিম বেগুন, এবার নামিয়ে ফেলি। নিম বেগুন রেডি হয়ে গেছে, আর এখানে করে ফেলেছি মাছের ঝোল। এটা হচ্ছে একদম গরমকালের স্বাস্থ্যকর বা পুষ্টিকর যেটাই বলো সেরকম একটা মাছের ঝোল বেগুন দিয়ে পাতলা করে। তো এই রেসিপিটা আর আমি এখানে শেয়ার করলাম না, যেহেতু ঝটপট রান্নাটা করতে হবে, তো এই রেসিপিটা আমি শেয়ার করেছি আমার কুকিং চ্যানেলে। ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, করবো এবার বাঁধাকপি। কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিচ্ছি দু তিনটে মতো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর এবার একটুখানি লাল করে ভেজে নেব। জিরে আর তেজপাতাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে আর লঙ্কার পেস্ট। আগের থেকে আমি করে রেখেছিলাম, তো লঙ্কা আদা জিরে আর লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, যে যেরকম নুন খাও সে সেরকম নুন এর মধ্যে দিয়ে দেবে। তো নুনটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এবার বাকি যে গুঁড়ো মশলা রয়েছে সবই মশলা একই সাথে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো এবার দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, এখানে প্রায় এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি একদম সামান্য পরিমাণে হাফ চামচও বলা যায় না লঙ্কার গুঁড়ো। তো সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করা হয়ে গেছে, আর এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে এসছে। তো মশলাটা যখন কষা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি। বাঁধাকপিটা যেহেতু আগের থেকে সেদ্ধ করা রয়েছে তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না।
মশলাটা কষানো হয়ে যাওয়ার পর তার মধ্যে বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম, আর বাঁধাকপিটাও হয়ে গেছে। যে খুব বেশি সময় লাগলো না, যেহেতু আগের থেকে বললাম সেদ্ধ করা রয়েছে, আর আগের থেকে যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে চট জলদি রান্না হয়ে যায়। আর এবার সামান্য চিনি দেবো, ঘি দেবো আর গরম মশলা দেবো, তারপরে নামাবো। বাবারও কাশি, সঙ্গে সঙ্গে মেয়েরও কাশি, দুজনেই ওষুধ চলছে কিন্তু কমছে, একটুখানি কমেছে, ওর একটু কমেছে, এর একটু কমেছে। ওর জন্য বাবাও বেশি কথা বলছে না আর মেয়েও সেরকম। বাবা তোমার পায়ে কোথায় কেটে গেছে? ওইখান থেকে কে মেরেছে? পিঁপড়ে? ও, ওর বাবাকে ডাক্তার দেখিয়েছি, প্রেশারটা একটু লো, তাই ডাক্তারবাবু বলে গেছে নুন চিনি জল দিতে। তাই ওকে তো নুন চিনি জল দিই, তার সাথে সাথে ও খাবে, এবার ওকে দিতেই হবে। একটুখানি দিয়েছি কাপে করে, ওকে তো দিই না, তো কাপে করে খেতে খেতে এবার চামচও নিয়ে এসেছি। এবার বাটিটা পায়ের উপর এমন করে পড়েছে আর চামচটা পায়ের একটুখানি ছেলে গেছে। সে কি কান্না ওখানে বসে, ওকে মারো, ওকে বকো, তারপরে আমি চুপ করব। মানে কাঁদতেই রয়েছে। তারপরে ওর ভিটামিন দিয়ে দিলাম, ভিটামিন না ভিটাডাইন গো, ভিটাডাইন ঘরে সবসময় থাকে আমাদের, ওটা দিয়ে দিলাম। একটু রক্ত বেরিয়েছিল তো ওটা বন্ধ হলো, তারপরে তো কেঁদেই চলেছে। আগে ওকে মেরে আসো, তারপরে আমার ব্যথা কমবে, তাই তো মা? মেরেছিল তোমায়? ও আচ্ছা। আর তোমার কতগুলো পুতুল বাবা, একটু দেখিয়ে দাও তো তোমার কতগুলো পুতুল। আঙ্কেল আন্টি তো একটা একটা করে দেখিয়ে দাও। এটা কি, এর নাম কি, ওর নাম কি বলো? নাম নেই এখনো, কারো নাম দেয়নি। অনেক এখানে নিয়ে পুরো বসেছে খাট জুড়ে, যত খেলনা আছে সব দিতে হবে। সকাল থেকে উঠে 10 বার আমাকে গোছানো, মানে গোছাতে হবে। তোমার না, তোমার না, এটা আমার। তোমার না, এটা আমার, তোমার না, পাউডার যাবে দেখি। এবার দেখি, দাঁড়াও দাঁড়াও, একদম আইসমিতা রেডি, সাজুগুজু করে নিয়েছো? যখন টিপ পরাবো পাউডার নিয়ে, এখানে দেবে, এখানে দেবে, এখানে দেবে, সব জায়গায় ফোটা দেবে। আমাকে চুপ করতে বলছো? একটা ছড়া বলো তো। একটা রাজা গল্প বলা শুরু করেছে, তারপরে একটা, না একটা ভালো করে গল্প বলো। বলো, একটা রাজা ছিল, একটা রানী ছিল, একটা রাজকুমারী ছিল, একটা বাদর ছিল। তাহলে কি ছিল? কিচ্ছু ছিল না। এ উজ্জ্বল কি করছে দেখি তো, বসে বসে ঝিমাচ্ছে মুরগির মতো। এ দেখো মুরগির মতো জিমাচ্ছে কেন তুমি? কি অবস্থা বলছে, বার্ড ফ্লু হয়েছে। আর এখন কি হবে, খাওয়া দাওয়া হবে তো? খাবেও না? খাবো না, আমি পটিও করবো না। ইয়ে মা, ছি 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 ছি, সবার সামনে বলে দিচ্ছি আমি পটিও করবো না, কিছু করবো না, পটিও করবো না। তাহলে কি করবে, পিসি আসবে? পিসি, পিসি আসবে? পিসি তোমায় কি দিয়েছিল? এখানে দেখাও তো কোন খেলনাটা পিসি দিয়েছে। কোনটা, কোনটা হাত দিয়ে দেখাও সবাইকে, হাত দিয়ে তোলো, তোলো, কোনটা দিয়েছিল পিসি সবাইকে? হ্যাঁ এটা ঠিক তো, এইটাই পিসি এনে দিয়েছিল, তাই তো? এটা পিসি এনে দিয়েছিল। ও,
সবাইকে একজন একজন করে শোয়াবে বালিশের ওপর, ওর বাবার কোল বালিশটা নেবে, মানে পাশ বালিশটা নিয়ে। এবার অনেকটা লম্বা, আমিও ঘুমাবো। এবার সবাইকে শোয়াবে, শুয়ে একটা কম্বল মুড়ি দেবে, মুড়ি দিয়ে ও পাশে শুয়ে পড়বে, শুয়ে সবাইকে বলবে ও ও ঘুমাও ঘুমাও, এরকম করে সবাইকে ঘুম পড়াবে। আর একটু পড়াশোনা করো তো, অয়জগর অয়জগর আসছে তোর। আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। আমি একটা বলতে পারলি না, পড়াশোনা করে না একদম। তো সবাইকে টাটা, তো ঠিক আছে চলো আজকে এখানেই টাটা, বাই বাই, মানে বিদায় নিচ্ছি। আর কুকিং চ্যানেলে একটা রান্না শেয়ার করেছি, সেটা হচ্ছে মাছের ঝোলের রেসিপি, একদম গরমকালের বেস্ট মাছের ঝোল, হালকা পাতলা। তো সেখান থেকে গিয়ে দেখতে পারো, আরো অনেক অন্যান্য ভিডিও দেওয়া রয়েছে, সেখান দিয়ে গিয়ে দেখতে পারো। এখন মেয়েকে খাওয়াবো, আর বেশি সময় নষ্ট করছি না, আর বকবক করছি না, সারাদিন এই চলছে। তো চলো, তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর আমাদের চ্যানেল মনিটাইজড হয়ে গেছে, কুকিং চ্যানেল, তোমাদের সাপোর্টের জন্য তো আরো একবার অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাবু টাটা করে দাও, একটা হাম্পি দিই, একটা হাম্পি দিই, এখান থেকে, এখান থেকে হাত দিয়ে, হাত দিয়ে, হাত দিয়ে জোরে এরকম।